শরীয়তপুরে জেলেদের মাঝে ভিজিএফের বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। একাধিক কার্ডধারীর অভিযোগ, কার্ড প্রতি 20 কেজি করে চাল বরাদ্দ থাকলেও দেয়া হচ্ছে 17 থেকে 18 কেজি। ইলিশ ধরা নিষিদ্ধ সময়ে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলেদের এই চাল দেয়া হচ্ছে। তবে অনিয়মের বিষয়ে কথা বলতে রাজি নয় দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। শরীয়তপুর প্রতিনিধি নয়ন দাসের রিপোর্ট, জানাবেন সুরাইয়া সীমা। সারা দেশে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষায় মৎস্য সংরক্ষণ অভিযান ঘোষণা করেছে সরকার। এ সময় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলেদেরকে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরে নিবন্ধিত 13,400 জেলেকে মৎস্য ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছে একাধিক কার্ডধারী জেলে। তাদের অভিযোগ, কার্ড প্রতি 20 কেজি করে চাল বরাদ্দ থাকলেও তারা পেয়েছেন 16 থেকে 18 কেজি করে। মেলা দুই বেল দিয়ে যত কেজি হয়, আমার 20 কেজি দেওয়ার কথা, এখন দিছে 18 কেজি। স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে জেলেদের বিনামূল্যে চাল বিতরণকালে দায়িত্বপ্রাপ্ত একজন ট্যাগ অফিসার উপস্থিত থাকার নিয়ম থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে তাদের অনুপস্থিতিতে কার্যক্রম শেষ করেছেন জনপ্রতিনিধিরা। অন্যদিকে ভেদরগঞ্জের পদ্মা মেঘনা নদী এবং নদী তীরবর্তী এলাকায় প্রকাশ্যে মিলছে মা ইলিশ। মৎস্য বিভাগের সঠিক তদারকির অভাবে অহরহ বসেছে ইলিশের হার, কিন্তু অনিয়মের বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অফিস বন্ধ পাওয়া গেছে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দিয়ে অনিয়মের সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করা হয়। পরবর্তীতে বক্তব্যের জন্য জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গেলে সেখানেও জেলা মৎস্য কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে চাননি। আপনি অনিয়মের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন, এটা তো স্বাভাবিক বিষয় যে আমরা, আপনি জেলা কর্মকর্তা। আমি বলি অবশ্যই তো ব্যবস্থা নেব, আমি যদি এই যে খবরটা পাইলাম। মানে ওইটুকুই বলেন? না না, আমি এটা বলতে বলা, আপনি এভাবে কিছু শিখেন, বুঝলাম না। শরীয়তপুরে নিবন্ধিত জেলের সংখ্যা 25,000-এরও বেশি। এছাড়া নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের অপরাধে গত 15 দিনে 386 জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এই কর্মসূচির আয়োজন করে জেলা মানবাধিকার ফোরাম। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ফোরামের নেতৃবৃন্দ সহ মানবাধিকার কর্মীরা অংশ নেয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করেন তারা। এদিকে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে নড়াইলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সাংস্কৃতিক জোট নড়াইল জেলা সভাপতি মলয় কুণ্ডুর সভাপতিত্বে পৌর মেয়র আঞ্জুমান আরা, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রবিউল ইসলাম ও নড়াইল প্রেসক্লাব সভাপতি এনামুল কবির টুকুসহ অন্যরা বক্তব্য রাখেন। অন্যদিকে একই প্রতিবাদে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম বাগেরহাট শাখা। সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজমল হোসেন ও সাংবাদিক ইয়ামিন আলী সহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন।